গাইডলাইন অনুসারে আমার ড্রাইভিং লাইসেন্স আপনি সিজ করতে পারবেন। ড্রাইভিং কার্ড তো তাহলে আপনি আমার ড্রাইভিং লাইসেন্সটা রাখতে পারবেন। সাসপেন্ড করছি আমি, ডিটেন করছি না, ডিটেন করছেন আপনি, ড্রাইভিং লাইসেন্স আপনার কাছেই রাখতে পারবেন। আমি না পাড়াই তো মেম্বার কাছে, আমি তো কইলাম আপনাকে, আমি এটা কালকে ফ্লোরিং দিয়ে মেম্বার কাছে। তো এটা তো আজকে তো পাঠাইতেছেন না, বাট আপনি আমার লাইসেন্সটা তো আপনি যে হাতে নিচ্ছেন, আমি একবার পিল নাও চেকিং এ কইছি, আপনি পলিউশন পাইছেন না, পলিউশন না পাওয়াতে আপনি ড্রাইভিং লাইসেন্সটা ডিটেন করছেন। আচ্ছা, একটু নামটা দেখাবেন স্যার। স্যার, স্যার, ম্যাম, ডিএল রাখা যায় না হাতের ভিতরে? আপনি নিয়ে ডিএল রাখতে পারেন না, বুঝছি না, মানে ড্রাইভিং লাইসেন্স তো হাতে রাখা যায়, আপনি নিয়ে গেছেন আমার থেকে, ক্যামেরা করতেছেন কি লিগা? অবিয়াসলি আপনি তো ভুল নাই না ম্যাম, আমি অত রাখতেই বসা, ক্যামেরা করতেছেন বলা। তো স্যার আপনি কইতেছিলেন যে ডিএল আপনি হাতের ভিতরে নিতে পারেন, একজন ভদ্রলোক হলে কথা বলে হেলমেটটা ফেলা কথা না কইতে লাগে, এটাও তো জানেন না, হেলমেট খুললে কইতে লাগে আমি জানি, হেলমেট স্যার, হেলমেটের সাথে আমি খুলে দিলাম, জান এখন খুলছেন, আমি হেলমেট আমার কইয়া দিতে লাগা না, না আমি হেলমেট খুললাম কে জায়গা চাকি করতে আছে, দেখো হেলমেটের সাথে আমার লগে একটু কাচ্চি দেখে, এটা আমার কইয়া দিতে লাগা আপনাদের, না হেলমেটের সাথে ভদ্রতার কি, মানে হেলমেট যদি পরে আমি কারোর সাথে কথা কই তার মানে আমি তারে ডিসরেসপেক্ট করছি, এটা আপনি কইতাছেন না স্যার, না স্যার, না করে না, হেলমেট পরে যদি আমি কারোর সাথে কথা কই আর যে সিচুয়েশনে আমি আছি ওই সিচুয়েশনে হেলমেট পরে আমি দুনিয়ার কারোর সাথে আমি কথা কই, এটা আমার ডিসরেসপেক্ট কেমনে হইতে পারে? আমি যদি এবার হাতের ভিতরে সিগারেট মদ এইসব নিয়ে যদি আপনার সাথে কথা কইতাম 100 বার ডিসরেসপেক্ট স্যার, দেখেন বাট আমি তো আপনাকে কোনো ডিসরেসপেক্ট করতেছি না, যখন কইবেন তখন তার হেলমেটটা মাথা দিয়ে কথা কইতে ডিসরেসপেক্ট হইছে না, হেলমেট মাথা দিলে স্যার, আচ্ছা আপনি এই করনা, হেলমেট মাথা দিলে কি ডিসরেসপেক্ট কি হরে, আমি যদি হেলমেট মাথা দিয়ে কি হরে কিছু কই, এটা কি কারো অসম্মান করছি আমি যে আমি হেলমেট মাথা দিয়ে কথা কইছি? এটা তো স্যার আপনি মানে একটা সেরা কথা কইলেন, এটা ভালো লাগলো আমার কথাটা শুননা। তো আপনি ডিএল আপনার কাছে রাখবেন তো না? আমাকে তো রাখতো ম্যাডাম, পাঠাই দেব পরে ডিএল, এই তো মানে আমার থেকে তো আপনি নিয়ে গেছেন না, অ্যাকচুয়ালি আমার থেকে ম্যাডাম নিয়ে গেছে, এই ম্যাডাম নিয়ে গেছে, হ্যাঁ ভায়োলেশন চার্জ করে এসে ম্যাডামে আমার থেকে নিয়ে গেছে, পলিউশন পাইছেন না দীক্ষা, তো ম্যাডামে নিয়ে আপনারে দিয়েছেন আর আপনি আপনার কাছে ডিএলটা রাখছেন, এটা আমারে দিদেন না, সিস কইরা আপনি সিস করে দিয়েছেন, হ্যাঁ তো এটা আপনি আমারে দিদেন না, ডিএলটা আপনি যদি ফাইন দেন তাহলে আমি দিব, এটা ফাইনাল প্রভিশন আছে 1000 টাকা ন্যূনতম ফাইন, ফাইনাল প্রভিশন আছে ফাইন দিলে আমি দিয়ে দিই, পলিউশনে ফাইন দিতে হবে 1000 টাকা, আদারওয়াইজ আপনি যদি দেখাতে পারেন আমি দিয়ে দেবো, যদি আপনার কাছে প্রিভিয়াস আছে, কোন আপনি কোশ্চেন প্রিভিয়াস আছে কিন্তু, হ্যাঁ প্রিভিয়াস আছে, আমি প্রিভিয়াস, আমি আজকে ডেটের আগেই আছে, সিস্টেম বলতে যে প্রিভিয়াস আমি নাই থাকতে পারে, তো আপনি যদি না ইউজ করে আমার সিস্টেম যে আমার যে মেশিন দাও আছে, আমার যে অ্যাপ দাও আছে, যে কন্ট্রোল আছে, আপনার কাছে পলিউশন নাই, ওকে তাহলে ম্যাম ডিএল হাতে নেওয়া রাইট, ম্যাম ডিএল হাতে নেওয়া রাইট, হ্যাঁ হ্যাঁ না লাইসেন্স চেক করুন, ঠিক আছে একটা, আর এটা স্যার লাইসেন্স হাতে নেওয়া, হাতে নিয়ে আপনি স্যারের কাছে দিয়েছেন, বাট আপনি আমার থেকে চাই নিয়ে গেছেন লাইসেন্সটা, বাট লাইসেন্স তো আপনি হাতে নিতে পারেন না, বাট আমি দিতে আপনার বাধ্য না, বাট ঠিক আছে আমি দিছি, ওকে